বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের বৌদ্ধ বিহারগুলিতে ছিল বৌদ্ধ ধর্ম অনুসারী মানুষদের ভিড়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরগুলিতে বের করা হয় শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্বলন সহ ভানুষ উড়ানো কর্মসূচি আনন্দের সঙ্গে পালন করেন অসংখ্য মানুষ। পবিত্র এই দিনে তাৎপর্যকে মনে করে ভগবান গৌতম বুদ্ধের মহান বাণীকে স্মরণ করেন বৌদ্ধ ধর্মগুরু এবং উপস্থিত ধার্মিক নারী পুরুষেরা। বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান হতে যাচ্ছে, তথাগত সম্যক সম্বুদ্ধির জন্ম, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ, এই তিনটা নিয়ে বিশ্বে যত বৌদ্ধ সম্প্রদায় আছে এটা পালন করতে যাচ্ছে। আমরা বাংলাদেশি, বাংলাদেশেও যত বৌদ্ধ সম্প্রদায় আছি আমরা সবাই এটাকে উদযাপন করতে যাচ্ছি, এবং যারা অন্য অন্য বৌদ্ধ সম্প্রদায় বিশ্বে যারা আছে সবাই, আর বাংলাদেশ সরকার এটা আমাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন। শান্তি এবং জগতের কল্যাণে বুদ্ধের বাণী এবং বৌদ্ধ পূর্ণিমার গুরুত্ব তুলে ধরেন তারা। সকালে এসে প্রথমে তো পূজা দিলাম, হচ্ছে কণিকা বড়ুয়া, সকালে এসে প্রথমে পূজা দিলাম, তারপর বুদ্ধকে প্রার্থনা করলাম, তারপর হচ্ছে প্রার্থনা বলতে সবার জন্য আসলে এই প্রার্থনা, দেশবাসী, ফ্যামিলি, তারপর বাচ্চা, সবাই যেন ভালো থাকে, জগতে সকল প্রাণী যেন সুখী হয়, সুস্থ থাকে, ভালো থাকে, এই চাই। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। সবাইকে আজকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি হচ্ছি পান্না চাকমা, রাঙামাটি থেকে আগত, বা এখানে দিন প্রায় 8 বছর ধরে এখানে দেখায় একটা প্রাইভেট জব করে। আজকে হচ্ছে যে আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ দিন, মানে আমরা এইটাকে বিভিন্ন স্মৃতি দিয়ে ধরে রাখি। আজকে বুদ্ধের হচ্ছে যে আমাদের প্রথম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিণয়ন আজকের দিনে, এই জন্য এই দিনটাকে আমরা একটু স্মরণীয় করে রাখি। বুদ্ধ পূর্ণিমা উৎসব উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুদ্ধ ধর্মগুরু সহ ধার্মিক অনুসারী মানুষদের জন্য বঙ্গভবনে এক সংবর্ধনা সভারও আয়োজন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।